নারী শক্তির আরাধনায় নারী দায়ী ব্রাত্য 600 বছরেরও বেশি সময় ধরে এভাবেই চলে আসছে নারাজল রাজবাড়ির জয় দুর্গার পুজো। মায়ের পুজোতে মেয়েরাই ব্রাত্য এমনটাই চলে আসছে 600 বছরেরও বেশি সময় ধরে দাসপুরের নারাজল রাজবাড়ির দুর্গা পুজোয়। এটাই রাজবাড়ির প্রথা, আর সেই প্রথা আজও অক্ষরে অক্ষরে মেনে চলেছে রাজ পরিবারের মহিলারা। আমি এই বাড়ির দেবতা। এই দুর্গাপূজাতে আপনাদের ভূমিকা কি? আমাদের দুর্গাপূজো 15 দিন আগে থেকে এখানে শুরু হয়। মায়ের মাথায় ফুল চাপানো হয়, মা ওখান থেকে বেরিয়ে ওখানে এখানে বসানো হয়। তো ওখানে এবারে নিয়ম মতন, পূর্বের রাজার আমলের মতো নিয়ম মতনই এখানে সব নিয়ম নিষ্ঠা করে পুজোটা শুরু হয় এবং সব কিছু নিয়ম মতন হয়। আর ঘড়ি ধরে সব কিছু পুজো হয়। কোনো আমরা এখানে ভোরবেলা থেকে আসি, ঘটবানা শুরু হয় ষষ্ঠীর দিন থেকে ঘটবানা হয়। তারপরে সন্ধ্যাবেলা আমাদের গিরিমাটি দেওয়া হয়, তারপরে শুরু হয় সপ্তমী থেকে শুরু হয় পুজো। আমরা এখানে ফল কাটি, পুজোর সব জোগাড়পত্র করি এবং সারাদিন এখানে থাকি। সপ্তমী অষ্টমী নবমী দশমী 4 দিন পুজো হয়, পুজোই এখানে সব আমরা এখানেই কাটাই। আপনারা কি অষ্টমীর অঞ্জলি দেন? হ্যাঁ, না আমাদের এখানে অষ্টমীর অঞ্জলি হয় না। ওখানে রাজার আমল থেকে কোনো কারণে কোনো নিষেধ আছে, যার জন্য এখানে মহিলারা কোনো দিন অষ্টমী পুজো মানে অষ্টমী দিতে পারবে না, পুষ্পাঞ্জলি দিতে পারবে না। এই জন্য আক্ষেপ হয় না? হ্যাঁ, এই জন্য আক্ষেপ হয়, কিন্তু আমরা অনেককে জিজ্ঞাসাও করেছি, কিন্তু মনে হচ্ছে যে প্রবাদ বাক্য আছে যে মহিলাদের এখানে চলবে না, এ করার জন্য কোনো অঞ্জলি এখানে দেওয়া হবে না। একমাত্র আমরা ব্রত করি, সারাদিন ব্রত করি, ওখানে ফল টল খাই এবং প্রসাদ খাই এখানে, কিন্তু কোনো অঞ্জলি দেওয়া যাবে না। আমার নাম অঞ্জলি খান। রাজ পরিবার সূত্রে জানা যায় বর্ধমান রাজার নায়েব ছিলেন উদয়নারায়ণ ঘোষ। তিনি রাজার অনুমতি নিয়ে মেদিনীপুর জেলায় শিকার করতে এসেছিলেন। দাসপুরের নারাজল জঙ্গলে শিকার করে ফেরার পথে হঠাৎই দেখেন একটি বক তাড়া করেছে বাজ পাখিকে। এই দৃশ্য দেখে চমকে গিয়েছিলেন নায়েব মশাই। বাড়ি ফিরে সেই রাতে তিনি স্বপ্ন দেখেন ওই জঙ্গলেই রয়েছেন মা দুর্গার অষ্টধাতু মূর্তি। মায়ের নির্দেশে সেই মূর্তি জঙ্গল থেকে উদ্ধার করে নিয়ে আসেন। নারাজল এলাকার জঙ্গল সাফাই করে তৈরি করেন বাড়ি। এই বাড়িতেই অষ্টধাতু দুর্গা মূর্তি পুজো শুরু করেন বাংলার 820 বঙ্গাব্দে। পরবর্তীকালে উদয়নারায়ণ ঘোষ নারাজল রাজবাড়ির প্রতিষ্ঠা করেন। দুর্গাপূজোর যাবতীয় বিধিনিষেধ তিনি চালু করেন। আজ নারাজল রাজবাড়ির ধ্বংসের পথে, কিন্তু প্রথা মেনে আজও রাজবাড়িতে অষ্টধাতু দুর্গা মূর্তি পূজিত হন। রাজবাড়িতে বৈষ্ণব মতে পূজিত হন মা দুর্গা, তাই নেই বলি প্রথা। আজও রাজবাড়ির মহিলারা পুষ্পাঞ্জলি দিতে পারেন না, নিতে পারেন না প্রসাদ ও বেলপাতাও। রাজবাড়ির অষ্টধাতু মূর্তিতে মা একাই পূজিত হন। এখানে মায়ের সাথে থাকে না কার্তিক, গণেশ, লক্ষ্মী ও সরস্বতী। এখানে যেহেতু অষ্টধাতু দুর্গা, তাই বিসর্জন হয় না, হয় শুধুমাত্র ঘট ডুবিয়ে নিরঞ্জন দেওয়া। মেদিনীপুরের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে জড়িয়ে আছে নারাজল রাজবাড়িতে, সেই ইতিহাস আজ ধ্বংসের পথে। বর্তমানে হেরিটেজ স্বীকৃতি পাওয়ার পর শুরু হয় সংস্কারের কাজ। মাঝপথেই বন্ধ হয়ে পড়ে রয়েছে রাজবাড়ির সংস্কারের কাজ। নারাজল রাজবাড়ি সংস্কার করে প্রাচীন ইতিহাসকে রক্ষা করার আবেদন রাজবাড়ির সদস্যদের। সৌমেন মিশ্রের রিপোর্ট, আমি সৌমিন আগদত্ত, স্থানীয় সংবাদ, ঘাটাল।
পূর্বে তো জমিদারি ছিল, তখন হচ্ছে যে পুজোর যে জাঁকজমক আড়ম্বর ছিল সেটা হতো, কিন্তু নিয়ম অনুসারে সেই আগের মতোই আমাদের পুজোর নিয়ম যাজি করার। এখন হচ্ছে প্রয়োজনের তাগিদে এবং আর্থিক অভাব অনটনের জন্যে সব কিছু কাঙ্ক্ষীর উপরে করা হয়, কিন্তু পুজো ঠিক সেই পদ্ধতিই করা হয়। হ্যাঁ, এবং আপনার এবং আজও পর্যন্ত আমরা করে আসছি। এখন তো দেখুন পুজো, আজকে পূর্বের হচ্ছে আমাদের জমিদারি ছিল, এখন একটা অন্যরকম ভাব, বিভিন্ন জায়গার মৌজার বিভিন্ন জায়গা থেকে সমস্ত কিছু ফল উপকরণ সব আসতো, এখন আমাদের এখানে নিজেদের মধ্যেই ফল উপকরণ যতটা সংগ্রহ করে বা কেনাকাটি করে আমরা পুজো করি। কেন, যেহেতু আমাদের গৃহদেবী, তার পুজো তো আমাকে করতেই হয়। আর এই দেবী সম্বন্ধে একটু আমি তথ্য বলে রাখি, এই দেবীকে আমাদের পূর্বপুরুষ ইনারা প্রতিষ্ঠা করে না, ইনি নিজে অধিষ্ঠিত হয়েছিলেন, যার পরিপ্রেক্ষিতে ওনাকে পাওয়ার পর থেকেই আমাদের এইখানের জমিদারি হয়েছে। পূর্বে আমাদের বাড়িও এখানে ছিল না, মানে আমাদের যারা পূর্বপুরুষ পরম্পরা আমি শুনে আসছি সেই পরিপ্রেক্ষিতে, অতএব এ মা আপনারা শুনে থাকবেন দীর্ঘ ছ বৎসর যাবৎ একবারে চুরি হয়ে গেছিল, কিন্তু মা আবার ফিরে এসেছেন। হ্যাঁ, তিনবার চুরি হয়েছে, তারপরে এবারে ছ বছর। এবং আমার ফ্যামিলির লোকে বলেছিল তাহলে কী করা যাবে, তাহলে আমরা আবার ঠাকুর ঠাকুর তৈরি করি না, এখন ঘটস্থাপনে আমাদের পুজো হবে, যেহেতু মা এখন কী হয় দেখা যাক, কেন মা বিগত আগেও ফিরে এসেছে অষ্টধাতুর মূর্তি, এবং সে মা আজও বলছে খুব মা জাগ্রত আমাদের, যা যা আমরা প্রার্থনা করি তিনি প্রার্থনা কোনো। আগে পুজোয় কী কী হতো শুনেছেন? আগে আমাদের পুজোয় হতো যা হতো, এখনও হয় কামান দাগা হতো, এখন তো বর্তমান পরিস্থিতিতে কামান দাগা সম্ভব না, বোম ফাটানো হয় ওই আপনার আরতির সময়, আর গাছ ফাটানো হয়। তারপরে আমাদের হচ্ছে বৈষ্ণবী মা, আমাদের এখানে কোনো বলি টলি নাই, কিন্তু এখানে মোয়া বলি হয়, মানে মুড়কির মোয়া তৈরি করে ওইটা আমাদের আমাদের সন্ধিক্ষণে হয়, আর আমাদের ছেলেদের এখানে পুষ্পাঞ্জলি হয় সন্ধিক্ষণে, সন্ধি পুজো সমাপ্ত হতে যাবে সেই সময় ছেলেদের পুষ্পাঞ্জলিটা হয়, বুঝেছেন? এই প্রথা আছে। আর মায়েদের পূর্ব এসে মায়েদের পুষ্পাঞ্জলি নিষিদ্ধ, হয়তো কোনো কারণবশত আমরা যেটা বিভিন্ন মহাত্মাদের কাছে জেনেছি, বলছে দেখো তোমাদের বংশের ধারা অনুপাতে এটাকে অফ করেছে, নিশ্চয়ই কিছু কারণ আছে, নাহলে করলো কেন? হয়তো মায়েদের ব্যাপার তো কেউ মা রীতিমতি টতি হয়তো হয়েছিল গোপন করে যায়, তো সেই নিয়ে এটাকে অফ। আমার নাম প্রভু দেয়াল খান। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।